সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে সবার আগে ভিডিও হওয়ার জন্য করুন সবাই কেমন আছেন সাথে আমি সেলিম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল জানবেন টু শিখবেন ল্যাপটপ এবং কম্পিউটারের জন্য যারা বিভিন্ন ড্রাইভার ইনস্টল করার জন্য কম্পিউটারে কম্পিউটারের দোকানে গিয়ে হরিদ করেন অথবা তাদের দিয়ে ইনস্টল করে নিয়ে আসেন আর কম্পিউটারের দোকানে যেতে হবে না শুধুমাত্র এই ভিডিওটি যদি দেখেন তাহলে কিভাবে ইনস্টল দিবেন কোন লিংকে গিয়ে বিস্তারিত ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব এই একটি সফটওয়্যার যদি কম্পিউটারে ইনস্টল করে রাখেন তাহলে কম্পিউটারে যে সমস্ত ড্রাইভারের প্রয়োজন সব ড্রাইভার ডিটেক্ট করে নেবে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে এবং আর ড্রাইভার নিয়ে দুশ্চিন্তা করতে হবে না তো বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই কাজটি করা যায় এবং কোন সফটওয়্যারের মাধ্যমে আপনারা ড্রাইভার ইনস্টল দিবেন দেখতে থাকুন আজকের এই ভিডিও চলুন শুরু করা যাক প্রথমে ব্রাউজার ওপেন করে এখানে সার্চ বাড়ে গুগলে টাইপ করুন ডাব্লিউ ডট এস আর ডট কম স্ল্যাশ সাপোর্ট তবে একটি কথা বলেনি আমি এখানে আমার এই ল্যাপটপের যেই কোম্পানি আছে যে ব্র্যান্ডের কোম্পানি আছে সেই ব্র্যান্ডের সরাসরি ওয়েবসাইটে যাচ্ছি আপনারা যদি ডেল অথবা স্যামসাং বা অন্য কোনো ডিভাইস ইউজ করেন সেক্ষেত্রে তাদের ওয়েবসাইটে যেতে পারেন সেম প্রসেস এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করব বিভিন্নভাবে ইনস্টল করার জন্য আমি দাপে দাফে দেখাবো এখানে মডেল নম্বর টাইপ করতে হবে তাহলে সরাসরি চলে আসবে এখানে মডেল নম্বর লিখে ফাইনটি ক্লিক করলে চলে আসবে দেখতে পারছেন সো আপনারা এভাবে যে কোম্পানির ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন না কেন আমি যেভাবে দেখিয়েছি এভাবে আপনারা কোম্পানির নামটি দিয়ে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এখান থেকে বিট সিলেক্ট করবেন দেখতে পারছেন সব ড্রাইভার কিন্তু এখানে আছে আপনারা চাইলে এখান থেকে একটি একটি করে ডাউনলোড করতে পারেন একটি সফটওয়্যারের মধ্যে যদি অল ড্রাইভার পেতে চান সেক্ষেত্রে এই ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটটির নাম হচ্ছে গেট ইনটু ফিসি ডট কম এভাবে লিখে যখন ইন্টারফ্রেস করবেন ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন এখানে লিখবেন ড্রাইভার ফ্যাক সলিউশন দেন গোতে ক্লিক করবেন এই যে নিজে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যে কোনো একটি ডাউনলোড করতে পারেন তবে আমি সাজেস্ট করব এখানে বি ডট এইট এটি ইনস্টল দিতে পারেন ইনস্টল দেওয়ার জন্য স্ক্রোল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে ডাউন লেখা আছে ডাউনলোড এ ডাউনলোডে ক্লিক দিবেন ডাউনলোডে ক্লিক দেওয়ার পর ইনস্টল হওয়া শুরু হবে অথবা আরেকটি পদ্ধতিতে আপনারা করতে পারেন এখানে ড্রাইভার ফ্যাক সলিউশন লিখলে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্ককে আপনারা ক্লিক করলে এখানে দুইটি ডাউনলোড দেখাচ্ছে একটি হচ্ছে অফলাইন যে কোনো ডিভাইসে কাজ করবে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এই তিনটি প্রসেস আমি আপনাদেরকে দেখালাম যে কোনো একটি আপনারা ইউজ করতে পারেন এখান থেকে যদি ডাউনলোড করে নেন তাহলে আর দোকানে গিয়ে খরিদ করতে হবে না অথবা তাদের মারফতে কোনো ড্রাইভার ইনস্টল দিতে হবে না টাকা দিয়ে যাই হোক বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডাউনলোড করতে হয় কোন লিঙ্ক থেকে যদি তাহলে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি নতুন অতিথি হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন আপডেট পাওয়ার জন্য ফার্স্টে বেল আইকনটি ক্লিক করতে বলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ